ছাদে যাবি? ছাদে যাবি? চল ছাদে যাবো। চলো যাবি, যাবি ছাদে, যাবি যাবি ছাদে, যাবি যাবি ঘুরতে, যাবি ঘুরতে, যাবি বেবু, যাবি বেবু, যাবি বেবু, যাবা। যাবি কোথায়? যাবি বেবু, যাবি ঠাকুর দেখতে যাবি না? এই ঠাকুর দেখতে যাবি না? চলো চলো চল। যাবি না ঠাকুর দেখতে? চলো মাকে ডাকবি, যা যা মাকে ডেকে নিয়ে, যা যা মাকে ডেকে নিয়ে। আমরা একটি ছোট করে বিশ্বকর্মা ঠাকুরের পুজো দিয়েছিলাম, যাচ্ছে মাকে ডাকতে। যা মাকে ডাকবি, যা মা কই? আজকের ওয়েদারটা কি সুন্দর করছে, কি সুন্দর পাহাড় দেখা যাচ্ছে। কিছুদিন পরে এই যে নারকেল গাছে দুটো ফাঁক থেকে এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে। একটু শীতটা পড়বে, তারপরে ওই যে টাওয়ারটা দেখতে পাচ্ছেন ঠিক এই জায়গাটায়, কি সুন্দর লাগে তখন। পুরো ছাদ জুড়ে এই উপর থেকে একদম এই কোণার থেকে নিয়ে এই কোণার থেকে এতটা পাহাড় দেখা যায়, আর কাঞ্চনজঙ্ঘা। চলো গাছে, ফুলগুলো কি সুন্দর হয়েছে, অনেক ফুল দেয়, এটুকু ফুলই পুজো হয়ে যায়। আজকে একটু কমই ফুটেছে, কয়েকদিন পরে শিউলি ফুল দেখা দিবে। কি সুন্দর একটা পদ্ম ফুল ফুটেছে ওখানে, একটা দিনের বেলা যা দেখা যায় দেখা যায়, রাতের বেলা না খুব সুন্দর একটা যেরকম ছোট ছোট পেরি লাইটস লাগাইছে, এত সুন্দর দেখা যায় এখান থেকে। আর একটা বদমাশ চুপ করে দাঁড়ায় আছে, ও বুঝতে পারছে না বদমাশিটা কোথার থেকে শুরু করবে। এখন শুধু এদিক থেকে দৌড় দিবে, আবার ওদিক থেকে দৌড় দিবে, ওকে এখন ধরা যাবে না। এই যে ধরতে গেলে, এই যে ধরতে গেলে রই টিপো। ভাবছি কালকে তো বিশ্বকর্মা পুজো গেল, আজকে যাচ্ছি একটু একটু ঠাকুর দেখিয়ে নিয়ে আসি। খুব একটা গরম বাইরে, খুব একটা গরম নেই, রোদ্দুরও নেই, এই ফাঁকে অল্প একটু দু একটা ঠাকুর দেখিয়ে আসলেও হতো। যাবো দু একটা ঠাকুরই পাশে হয়েছে যেটা, ওগুলো একটু দেখে আসব। আজকে আবার গণেশ পুজো, রাত্রেবেলা একটু বেরোবো যদি গরমটা খুব একটা না থাকে। এদিকটার ওয়েদারটাও খুব একটা ভালো করেছে, আকাশের আজকে এই অবস্থা। কালকে সারা রাত খুব বৃষ্টি হয়েছে, দেখতো কে আসছে, দেখ কে আসছে। মোবাইলটা
চলো এবার রেডি হয়ে যাবো। ছাড়ে দাও, নিচে ছাড়ো। নিচে ছেড়ে দাও, নিকো মিকো এদিকে এদিকে মা এসে চলে যাচ্ছে। না না পড়ে গেছে তো ঠাকুরের জিনিসটা, পুজো কখন হয়েছে এটা? দাঁড়াও